বানী ইসরায়েলের বংশের মানুষ এখন ইসরায়েল নামক এই রাষ্ট্রটিতে বসবাস করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে সূরা ইমরানের 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেই কথাটা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই বনী ইসরাইলদের এমন একটা আচরণ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, বনী ইসরাইলদের মধ্যে যেই আচরণটা বিদ্যমান, বনী ইসরাইলরা যেই আচরণটা ইতিপূর্বেও দেখিয়েছে, বর্তমানেও দেখাচ্ছে, ভবিষ্যতেও তারা দেখাতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকে গভীরভাবে চিন্তা করতে হবে, সারা পৃথিবীতে বর্তমান ইহুদিদের সংখ্যা মাত্র 80 লক্ষের মতো, ধরে নিলাম 1 কোটি, 2 কোটি বা 3 কোটি হবে, এর চাইতে বেশি কিন্তু ইহুদিদের সংখ্যা হবে না। প্রক্ষান্তরে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে বর্তমান প্রায় 200 কোটি। আওয়াজ দেব আল্লাহু আকবার। সেই ইহুদিরা কিন্তু বনি ইসরায়েলের বংশোদ্ভূত, সেই মানুষগুলো কিন্তু তাদের সেই নীতি নৈতিকতার থেকে পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন করে নাই। পূর্বের নবীদেরকেও তারা যেমন অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, বর্তমান ফিলিস্তিনের হামাস বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপরেও সেই ইহুদি বংশোদ্ভূত ইসরায়েলের ইহুদির মানুষগুলো মুসলমানদের রক্ত পিপাসু, সেই দালালগুলো আজও পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন একই ধারাবাহিকতায় চালাচ্ছে, বরঞ্চ আরও নতুন নতুন ডিজিটাল কায়দায় তারা এখন নির্যাতন চালাতে শুরু করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই বনী ইসরাইল বা ইসরাইলের ওই ইহুদিদের আচরণ হলো তারা পূর্বেও যেমন কিতাবের বিধানগুলোকে অমান্য করেছে, অস্বীকার করেছে, গোপন করেছে, তাফসীরের কিতাবগুলো এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কোনো কিতাবের মধ্যেই মানুষের উপর নির্যাতন করতে হবে, নিপীড়ন করতে হবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে হবে এমন কোনো কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে নাই। আওয়াজ দেব আল্লাহু আকবার। মানুষের উপরে নির্যাতন করতে হবে, নিপীড়ন করতে হবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে হবে এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন কোনো আসমানি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে নাই, নট অনলি কোরআনে কারিম। এমনকি ওই ইহুদিরা তাদের ইতিহাস ভুলে গেছে, তাদের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী বাণী প্রেরণ করেছিলেন, নাজিল করেছিলেন, এই ইহুদি সম্প্রদায় সেটাও ভুলে গেছে, গোপন করে ফেলেছে। শুধু গোপনই করে না, ইহুদদের আচরণের মধ্যে এটাও রয়েছে, তাদের কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো নাজিল করেছিলেন ওই বিধানের মধ্যে যতটুকু বিধান তাদের পক্ষে আছে তাদের স্বার্থ হাসিলের জন্য কথা বলে, সেই বিধানগুলো রেখে যেইটাই তাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, যেইটার মাধ্যম দিয়ে তাদের স্বার্থে আঘাত লাগে, ওই বিধানগুলোকে তারা পরিবর্তন করে সংযোজন বিয়োজন করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। জাতিতে কিতাব পরিবর্তনকারী একটা গোষ্ঠী, নাম তার ইহুদি, যারা আল্লাহর ঐশী গ্রন্থকে পর্যন্ত পরিবর্তন করতে দ্বিধা সংকোচ বোধ করে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ওই জাতি ইহুদি জাতি বনী ইসরাইল জাতি তারা কিতাবকে অস্বীকার করে, গোপন করে, মিথ্যা প্রতিপন্ন করে। বর্তমানে ইসরাইলদের আচরণ তার ব্যতিক্রম নয়, একচুলও ব্যতিক্রম নয়, এরা এমন মুসলমানের রক্ত পিপাসু। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই গত কয়েকদিনের যুদ্ধে, ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে প্রায় 3700 উপরে মানুষ মৃত্যুবরণ করেছে। ইতিহাস কোথায়? অন্যায়ভাবে হত্যা করে যাচ্ছে আমার মুসলমান শিশু, নারী, বৃদ্ধা এবং মুসলমান যোদ্ধাদেরকে। পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো এখন তারা আঙ্গুল চুষছে, ললিপপ চুষছে। প্রিয় হাজিরিনের, আমার মুসলমানদের এখান থেকে অনুপ্রেরণা নিতে হবে। এই ইহুদি সম্প্রদায় ইসলাম বিরোধী শক্তিরা কত বড় চক্রান্তে লিপ্ত, অবাক করা কাণ্ড। বাংলাদেশ থেকে যেই সকল ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে
ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো ভিডিও প্রকাশ করে মুহূর্তের মধ্যে সেই ভিডিওগুলোকে রিমুভ করে দেওয়া হয়। বাস্তব প্রমাণ, যদি বাংলাদেশের কোনো ভাইয়েরাম অথবা আন্তর্জাতিক বিশ্বের কোনো ভাইয়েরাম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন, ইসরায়েলের বিপক্ষে কথা বলে যদি কোনো ফেসবুকে স্ট্যাটাস দেয় অথবা ভিডিও পাবলিশ করে, ইউটিউবে যদি কোনো স্ট্যাটাস দেয় অথবা ভিডিও পাবলিশ করে, মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে ওই পোস্টগুলোকে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ রিমুভ করে দেয়। কারণ ওরা চায় না যে পৃথিবীর মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলুক, তারা চায় না যে পৃথিবীর মুসলমানেরা ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিবাদ করে তুলুক। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। গভীর চক্রান্তে লিপ্ত ইসলাম বিরোধী শক্তিগুলো শুধু তাই নয়, গত রাত্রিতে আমেরিকার জো বাইডেন যে কথাটা বলেছে এই কথাটা সম্পর্কে অবশ্যই আলোচনা করা দরকার। তার পূর্বের দিনে আলোচনা করেছে জো বাইডেন, সংবাদ বিবৃতির মাধ্যমে জানিয়েছে ফিলিস্তিনিদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করবে, যে রাষ্ট্রগুলো ফিলিস্তিনিদেরকে হামাস বাহিনীকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। নাউজুবিল্লাহ বলবেন না, কত বড় ইসলাম বিরোধী চিন্তা করেন একবার, যে জো বাইডেন বলছে যেই রাষ্ট্রগুলো অথবা যে বা যারা অর্থনৈতিকভাবে ফিলিস্তিনকে হামাসকে সহযোগিতা করতে চাইবে তাদের বিরুদ্ধেও আমরা ভিসা স্যাংশন অথবা নিষেধাজ্ঞা আরোপ করব। চিন্তা করা যায়, আল আকসা মসজিদ কাদের সম্পদ? আওয়াজ করে বলুন কাদের সম্পদ। গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আল আকসা মসজিদটা মুসলমানদের জন্য কতদিন কিবলা হিসেবে ছিল এটা কি কেউ জানা আছে? তথ্যটা সংগ্রহ করেছি। বাইতুল আল আকসা বা বাইতুল মুকাদ্দাস যেটাই বলেন না কেন, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য কতদিন কিবলা করে রেখেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সঙ্গে করে নিয়ে হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে সঙ্গে করে নিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে মুকাদ্দাসের দিকে মুখ করে 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছেন। অজদিয়ে বলুন আল্লাহু আকবার। নামাজ ফরজ হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসাবে 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না, তার এই মসজিদটার সম্মান কম না বেশি? গত জুমায় কিন্তু আমরা বলেছি এই কথাগুলো, বলছি না আজকে ওই দিকে আর যাব না। পিহাজেরিন, তার মানে বিষয়টা হলো এরকম, বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা, এই মসজিদটা মুসলমানদের জন্য 16 থেকে প্রায় 17 মাস কেবলা ছিল, তার মানে এটা আমাদের প্রথম কেবলা মসজিদ বাইতুল আকসা, মসজিদে আকসা। সেই আকসাতে আঘাত করেছে, অথচ এই মসজিদে আকসাটা কিন্তু পুরোটাই ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে অবস্থিত। মসজিদে আকসাটা পুরোটাই ফিলিস্তিনি রাষ্ট্রের মধ্যে অবস্থিত, অথচ এই ইসরায়েলের মুসলমানের রক্ত পিপাসু এই ইহুদি বাহিনী বলছে এই আকসা আমাদেরকে দিতে।